দুর্গা ও লক্ষ্মী পূজার পর খিচুড়ি ভোগ নওদার আমতলা বুলেট ক্লাবে। গতকাল সন্ধ্যায় প্রায় 500 প্রতিবেশী একসাথে খোলা আকাশের নিচে প্রাকৃতিক মনোরম পরিবেশে চেয়ার টেবিলে বসে খিচুড়ি ভোগ, পাঁচ তরকারি ও চাটনি আহার করেন। আমতলা বুলেট ক্লাবের সম্পাদক রাজা মণ্ডল এ বিষয়ে কি বলল শুনুন। প্রতি বছরে না, এবছরও আমাদের দুর্গাপুজোর পরে, আমরা লক্ষ্মী পুজোর পরে আমরা প্রতিবারই এরকম খিচুড়ির ব্যবস্থা করি, আমরা মহাভোগের ব্যবস্থা করি। এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নাই, সকলে একত্রিত হয়ে একসঙ্গে বসে আমরা খিচুড়ি খাই হাতে হাত মিলিয়ে। আজকে এখানে কত লোক খেলো? এখানে মিনিমাম 500 লোক খাবে আজ আমাদের। আমাদের আজকের এই বালক সেবা নয় আমাদের, এটা এটা আমাদের একটা খুশির যে আমরা অন্যান্য ক্লাব কি করে নিজেরা মাংস ভাত ফিস্ট বিরিয়ানি ফ্রাইড রাইস করে খায়, কিন্তু আমাদের মধ্যে ওটা নাই। কিন্তু আমরা একসঙ্গে একত্রিত হয়ে খিচুড়ি খাই আর সবজি ভাতই খাই, সকলে একত্রিতভাবে খাবো, সেটার একটা মজা আলাদা, আনন্দ আলাদা। তাই আমরা একটা ব্যবস্থা করেছি বুলেট ক্লাবের পক্ষ থেকে, আমাদের সিনিয়ররা শুদ্ধ আছে এর মধ্যে, আমরা সকলে মিলে একসঙ্গে একই গাছের তলাতে বসে বসে ফাঁকা মনোরম দৃশ্যে জলঙ্গি নদীর পাড়ে আমাদের লালন ফকিরের আশ্রমে আজ খিচুড়ি মহাভোগ আমরা সকলে মিলে ভাগ করে খাচ্ছি, এটাই আমাদের বিশাল আনন্দ। একটু এদিকে দিদিমণি, দিয়ে দেব নে। হ্যাঁ, এবার ঠিক আছে, তুলো তুলো তুলো, আমি বললাম তুই আয়, আমি যাচ্ছি, আমি তো সারাদিন পিছন পিছন হাতে গামছা হাতে। শুনো রিপোর্টার, আমি করছি ছবি, আমার তুলবা সবাই একসঙ্গে খাওয়ার জন্য বেশি ভালো লাগে, এটাই আনন্দ বছরকার দিন। আপনার নাম মিঠু রায়? নমস্কার। ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে মুর্শিদাবাদবাসীকে শুভ কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। পুজোতে সবাই আনন্দ থাকবেন, আনন্দ করবেন, কিন্তু মনে রাখবেন যে আপনাদের আনন্দ যেন অন্য কারোর ক্ষতি কিংবা দুঃখের কারণ না হয়। নমস্কার।